নমস্কার বন্ধুরা, মিক্সড পিউজ এন্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে আরেকটি রেসিপির সাথে স্বাগত। আজকে আমি বাঙালির একটি অতি পরিচিত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমরা বাঙালিরা প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসি, মাটনের রেসিপি। বুঝতেই পাচ্ছেন, মটনের লাল ঝোল। মটনের এই পাতলা লাল ঝোলটা প্রত্যেকেই সাদা ভাতের সাথে আমরা খেতে খুবই ভালোবাসি। তো তার জন্য প্রথমে আমি নিয়েছি আলু, কারণ বাঙালির মটনের ঝোলে একটু আলু না হলে ঠিক জমে না। তাই এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, দিয়ে সর্ষের তেলে এগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নিলে ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। তো ওই তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা দুভাগ করে, আর দিচ্ছি কুচুনো পেঁয়াজ, এখানে তিনটে দিচ্ছি 500 মাংসের জন্য। পেঁয়াজটা দেওয়ার পর যাতে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। দেখুন, পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে এবং হালকা লালও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তার সঙ্গে খুব চেনা পরিচিত আমাদের দুটি মশলা, ধনে এবং জিরে গুঁড়ো। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু স্পাইসি হওয়ার জন্য অর্থাৎ ঝাল হওয়ার জন্য দিচ্ছি নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেরকম, আর দিচ্ছি খুব সামান্য চিনি। দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, কারণ যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ঢাকাটা কিছুক্ষণ রেখে দিলাম 1 মিনিটের মতো, তারপর আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও আমি খুব সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা এখনও খুব ভালোভাবে কষানো হয়নি, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম, নইলে মশলাটা হয়তো পড়ে যেতে পারে। এবার দেখুন, আমি নিয়ে নিয়েছি এখানে মটন। এখানে মটন আমি মোটামুটি 500 মতো ঝোলের জন্য দেব। মটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই মশলাটা যে কষা হলো সেই কষা মশলার উপর আমি মাটনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই মটনটাকে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটি সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগে, আর বাঙালির ভীষণ প্রিয় এই মাটনের লাল ঝোল। মাটন আমরা বিভিন্নভাবেই রান্না করি, তবে এই লাল ঝোলটা সাদা ভাতের সাথে খুব ভালো যায়। দেখুন, ঢাকা দিয়ে এবারে মটনটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ মটন এমনিতেই সেদ্ধ হতে একটু দেরি হয়। আমি যেহেতু কুকারে দিইনি, সেহেতু আমি কম জ্বাল দিয়ে দিয়ে ধিমে আছে আমি এটাকে সেদ্ধ করব ঢাকা দিয়ে দিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আরও ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এইভাবে মটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও একবার ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের মতো, দিয়ে ভালোভাবে আরও নাড়াচাড়া করে নিচ্ছি। করে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা যে যার পরিমাণ মতোই দেবেন, কারণ এখানে পাতলা ঝোল বলছি আমি, আমরা পাতলা ঝোল খাবো বলে সেজন্যই একটু বেশি করেই আমি জল দিচ্ছি। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তো জলটার পরিমাণ একটু কম দিতে পারেন। জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটে যাওয়ার আগেই আমি ঢাকাটা খুলে নিলাম, নইলে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ভালোভাবে একবার নেড়ে দিচ্ছি। এই অবস্থায় গ্যাসটা এতক্ষণ পর্যন্ত ফুল ছিল, কারণ ঝোলটা ফোটার জন্য আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো মোটামুটি 50% মতো সেদ্ধ হয়েছে, আর 50% মতো এই ঝোলে সেদ্ধ হবে, সেই জন্য আমি ঝোলটা ফুটে যাওয়ার পর দিলাম। এবার এটাকে আরও 10 থেকে 15 মিনিট আমি শিম জালে রান্না করব। ব্যাস, গ্যাস এবার বন্ধ করে দিলাম।
আলু সেদ্ধ হয়ে গেছে, মটনের লাল ঝোল রেডি। তো আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করবেন, আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন মটনের লাল ঝোল দেখতেও যেমন সুন্দর এবং খেতেও সেরকম সুস্বাদু। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি রান্নার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।